সাত বছর আগে ঘোষণা দিয়েছিলাম বিয়ে করব, বলে তো ছয় ফিট ছেলেই বিয়ে করব। হ্যাঁ, শর্ট ছেলে কেন বিয়ে করব, ছোট ছেলেরা শয়তান হয়। ও মাই গড, কোয়ার্টিস দ্বারাও আমি অনেক ডমিনেটেড হয়েছি। আসলে আমাদের অনেক বড় লোক হওয়া উচিত। সাত বছর আগে ঘোষণা দিয়েছিলাম বিয়ে করব। ভালো করছো মৌসুমি, ভালো সিদ্ধান্ত ছিল তোমার না করা। হ্যাঁ, সাত বছর আগে ঘোষণা দিয়েছি বিয়ে করব, এখনো ঘোষণা দিচ্ছি বিয়ে তো করবই। হ্যাঁ, কবে করব, এখন করব, পরে আর কি, যখন সময় হবে তখন ঠিকই বিয়ে করব। নো 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 নো, 5 ফিট 9 ইঞ্চি ছেলে লাগবে না। হ্যাঁ, বলে তো 6 ফিট ছেলেই বিয়ে করব। হ্যাঁ, লম্বা ছেলেই বিয়ে করব, বিয়ে করলে শর্ট ছেলে কেন বিয়ে করব, না এরকম না, ভালো মানুষ হলেই। হ্যাঁ, ভালো এবং লম্বা মানুষ ভালো মানুষ হয়, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, খাটো ছেলেরা শয়তান হয়। আমি এর আগে ওয়েব সিরিজ করেছি টেক্কা, এরপরে ওয়েব সিরিজ যদি বলি তাহলে হচ্ছে গুটি। তো টেক্কা প্রায় রিলিজ হয়েছে প্রায় বছরখানেক আগে, তারপরে গুটি। গুটি যখন, গুটির স্ক্রিপ্ট যখন আসে তখন আমি আমি আসলে সুলতানার গল্পটা শুনেছি, এবং আমাকে প্রথমেই বলা হয়েছিল এটা কিন্তু সুলতানার গল্প, এটা কিন্তু তোমার গল্প না। আমি দাদা আমি আগে গল্পটা শুনতে চাই, শঙ্খদা যখন আমাকে ডেকেছে, এবং আমি আমি যখন গল্পটা শুনেছি আমি একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি গুটির গল্পটা শুনি, এবং তারপরে আমার মনে হয়েছে আসলে এই গল্পটার সাথে আমি থাকতে চাই। যেরকম আমি আসলে সবসময় দেখা যায় যে মন মতো চরিত্র কিন্তু বাঁধন আমরা কিন্তু কেউই পাই পাই না, অনেকদিন পরে পরে হয়তো একটা খুব একদম স্যাটিসফ্যাকশনের মতো চরিত্র আমরা করতে পারি, কিন্তু গুটিতে যতটুকুই আমার কাজ থাকুক না কেন, সুলতানার সাথে বা সুলতানার গল্পের সাথে লিপির যেই ওতপ্রোততা বা যতখানি ইনভলভমেন্ট বা সুলতানার গল্পে লিপির যতখানি অবদান আমি যদি বলি, বা লিপির ইম্প্যাক্ট, লিপির চরিত্রের ইম্প্যাক্ট যতখানি আসলে সুলতানার লাইফের উপরে পড়ে, এইটা আসলে অনেকটা অনেক মানুষেরই আমার কাছে মনে হয়েছে ওই যে মোরাল বা এথিক্যাল জায়গা থেকে এক ধরনের ধাক্কার মতো, যে আসলে আমরা লিপির চরিত্র যখন আমি শুটিং করি তখন সুলতানার যেই চরিত্রের যেই শেড আর লিপির চরিত্রের শেড টোটালি ডিফারেন্ট। সুলতানা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট এবং একটা ফাইটারের গল্প, কিন্তু লিপি কিন্তু সমাজে একটা হেরে যাওয়া নারীর গল্প, যেই মেয়েটা আসলে নিজের যে নিডস বা নিজের প্রয়োজন বা নিজের চাওয়া পাওয়া ও কখনোই আসলে মুখ ফুটে বলতে পারে না। ওর একটা সিম্পল মাথার ক্লিপের জন্য ওর যাদের উপর ফিনান্সিয়ালি ও ডিপেন্ডেন্ট ও তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। আবার এথিক্যালিও মেয়েটা খারাপ না, যেহেতু ও তাদের উপরে আসলে ওর ডিপেন্ড করতে হয়, সো ও তাদের ভালোই চায়, খারাপ চায় না, কিন্তু ভালোবাসা বা মায়ার একটা জায়গা থেকে এই মেয়েটা যখন সুলতানার লাইফের সাথে কনফ্লিক্টের একটা জায়গায় জড়িয়ে যায় তখন ওই জায়গাটাতে ও কিন্তু নিজেকে ক্ষমা করতে পারে না, এবং একটা একদম শেষের দিকে যে দেখা যায় যে ওর একটা ইন্ডিপেন্ডেন্সি তৈরি হয় যে ওর হাজব্যান্ডকে ছেড়ে কোথায় যাচ্ছে আসলে আমরা কেউ দেখতেছি না, আমরা কিন্তু কেউ দেখি না যে ও কোথায় যাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে লিপির ক্যারেক্টারের অনেকগুলো শেড আছে, যদিও এটা খুবই আন্ডার কী বলবো একটা ডাউন টু আর্থ ক্যারেক্টার বা একটা খুবই লো একটা ক্যারেক্টার, কিন্তু ওর জার্নিটা বা ওর জার্নির শেড অনেকগুলা, যে ওর ওর ইম্প্যাক্ট সুলতানার জীবনে যেভাবে পড়ে বা সুলতানাকে ও যেভাবে কষ্ট দেয় এটা ও এই কষ্টটা ও নিজেও নিতে পারে না, তারপরেই ওর নিজের স্বাধীনতার কথাটা আসলে ওর চিন্তায় স্বাধীনতাটা আসলে আসে। সো লিপি ক্যারেক্টার করতে যেয়ে আসলে আমি চেষ্টা করেছি পুরোটা দিতে, এবং শুটিংয়ের সময় তো বাঁধন আপু ও গড যে সবার আগে যে সেটা যে রেডি হয়ে বসে থাকে সবার আগে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমি যখন প্রথম শুনলাম সুলতানা কী করছে, আসবিরি হোক বাঁধন, বাঁধন আপুর সঙ্গে আমার আগে কখনো কাজ হয়নি, এটাই প্রথম রিহার্সালে বোধহয় আমাদের প্রথম দেখা হলো না, রিহার্সালের দিন বাঁধন আপু একটা কামিজ পরে একটা কাজের মেয়ে ঘুরতেছে, আমি কি এটা বলেছি বাঁধন আপু, ও মাই গড, মানে রিহার্সালের দিন থেকে আমি সুলতানাকেই দেখেছি, আমি আসলে আজমেরি হক বাঁধনকে দেখিনি, এবং মানে গোটা শুটিংয়ের জার্নিতে আমি আসলে সুলতানাকেই দেখেছি। আমার আজমেরি হক বাঁধনের সাথে মিট হয়েছে বা কথাবার্তা হয়েছে গুটি শুটিংয়ের পরে, এর আগে আমি আসলে সুলতানার সাথেই ঘুরেছি। সো আমি যখন বাঁধন আপুকে দেখছি এতখানি ডেডিকেটেড এবং এভাবে উনি কাজ করছেন, তখন আমার কাছে যিনি বিষয়টা আরও অনেক চ্যালেঞ্জিং লেগেছে। আর আসলে এখানে মানে যতটুকু সাপোর্ট মানে সুলতানাকে আসলে সুলতানার যেই লাইফের যে ডিস্ট্রয় যে যে জায়গাটা লিপি তৈরি করে ওই জায়গাটা আসলে প্রপারলি হইতে হবে, আদারওয়াইজ আসলে এখানে আমার কোনো চান্সই হবে না। ফাইনালি দরা টরা খেয়ে ওই জায়গাটাকে ঠিকঠাক করে যখন গুটির আউটকাম আসলো আমি মোটামুটি অনেক অনেক সবার অনেক ভালোবাসা পেয়েছি, বেশিরভাগই সবার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এবং যারা অ্যাপ্রিসিয়েট করেছে তাদের কাছে তো আমি কৃতজ্ঞ এবং সারা জীবনই কৃতজ্ঞ থাকবো, যারা অ্যাপ্রিসিয়েট করেননি আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ আপনারা দেখেছেন
মানে অ্যাপ্রিশিয়েট যেহেতু করেনি তার মানে আপনারা দেখেছেন, সবার দেখাটা জরুরি। একটা ভালো কাজ যখন ইন্ডাস্ট্রিতে আসে এই কাজটা আসলে সবার দেখাটা জরুরি, সেটা সমালোচনা করুক আর ভালো কথা বলুক, সমালোচনাও দরকার আমাদের আলোচনাও দরকার। সো এটা করতে হলে যেটা করতে হবে যে দেখতে হবে, দেখাটা জরুরি। সো আমি এই কারণেই আসলে যারা সমালোচনা করে আমি তাদের প্রতিও কৃতজ্ঞ থাকতে চাই এবং চাই আপনারা আমাদেরকে আরও বেশি করে সমালোচনা করুন আর কি। সেটা হচ্ছে বাদনাপুর সাথে আমার কখনোই ওইরকম গলা গলায় প্রেম বা গলা গলায় খাতির ছিল না, যে আমরা দুইটা নায়িকা আসলে এবং দুইজনই লাক্সের এবং আমরা আসলে লাক্সপ্রীতি আছে একটু হালকা। কিন্তু তারপরেও আমি যদি বলি যে সুলতানার গল্প এই গুটি করতে যেয়ে আমার মাথায় যেটা ছিল সেটা হচ্ছে বাঁধনাপুর অলরেডি তখন মানে বাঁধনাপুর ইজ আজমেরি হক দ্য আজমেরি হক বাঁধন অলরেডি, তো আমি জানতাম যে এখানে বাঁধনাপু আছে এবং গল্পটা সুলতানার। কিন্তু আমি শিল্পী হিসেবে যত বছর ধরে কাজ করছি আমি বিশ্বাস করি যে আমি তো শিল্পী, সেখানে আজমেরি হক বাঁধন আসুক এবং অমিতাভ বচ্চন আসুক, আমার যদি চান্সেস থাকে এবং আমার শিল্পী বা আমার কো আর্টিস্ট যদি আমাকে ওই থাকে না ওই স্পেসটা দেয় তাহলে অফকোর্স আমার অতটুকু নিয়েই আমি বের হতে পারবো, কারণ এটা তো পারফরমেন্স বেস, এখানে ঠেলাঠেলি বেস তো কিছু না, আমরা তো আসলে কি বলে মানে গাছ কাটতে যাই না। না না ঠেলাঠেলি জায়গাও থাকে, ঠেলাঠেলি জায়গা আছে কিন্তু এবং আমার এক্সপেকটেশন বা আমি যেটা মাথায় বা সাবকনশিয়াসলি সেট করে গিয়েছি যে এই জিনিসটা কিন্তু আসলে তুমি যেটা বললা আমি কিন্তু সাবকনশিয়াসলি সেট করে গিয়েছি যে সিনে এরকম হতে পারে, যে আমি যেহেতু ছোট সো আমাকে মানে আমি এরকম ডিপ্রাইভ হইতে পারি, কিন্তু সেটে যাওয়া আমি অনেক হয়েছি এবং আমিও হয়েছি এবং আমি শুধু ওয়েমেন কোয়ার্টিস্ট না আমি মেল মেল কোয়ার্টিস্ট দ্বারাও আমি অনেক ডমিনেটেড হয়েছি। তো সেই জায়গা থেকে এখানেও আমার ওরকম এক্সপেকটেশন ছিল কিন্তু আমি যেহেতু জেনে শুনে এসেছি এবং আমি জানি যে আমার কতটুকু কাজ আমি ওইটা করে আমাকে বের হয়ে যেতে হবে, কিন্তু বাঁধনাপুর সাপোর্ট লাইক মানে এবং আমি এটা বিলিভই করি না যে একটা শিল্পী প্রত্যেকটা সিনে অ্যাক্টিং করবে বা একটা একটা পুরো গল্পে একজন শিল্পীর কিন্তু প্রত্যেকটা সিন থাকে না, এক একটা সিন আসলে এক একটা শিল্পীর থাকে। আমি যদি ওখানে ডমিনেট করতে যেয়ে ভুল অ্যাক্টিং করি তাহলে আমার ক্যারেক্টার আসলে আরও ডাউন হবে বা পড়ে যাবে, আমি আসলে আমার ক্যারেক্টারটা আসলে ঠিকঠাক মতো ফুটে উঠবে না। সো কিছু কিছু সিনে আমার সিন ছিল যেটা বাঁধনাপু আমাকে মানে যে ছেড়ে দিয়েছে, যেরকম একটা সিনের কথা বলতেই হয় যখন লিপি ধরা খায় সুলতানার কাছে হাজব্যান্ডের সাথে পরকিয়ে করতে যেয়ে একদম সুলতানার কাছে হাতে নাতে ধরা খায়, ওই সিনটা সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। তো একটা পোর্শন থাকে যে সুলতানা আমার পাশ দিয়ে হেঁটে যায় আর কি, তো আমার মাথায় হুট করে আসলো যে এই লিপি যে ক্যারেক্টারটা ও তো অনেক মানে যে সাপ্রেসড আর কি, সো ওর ভিতরে এবং ও হাজব্যান্ডের দ্বারা ও ফিজিক্যালি অ্যাবিউজড হয় সো ওর ভিতরে ফিজিক্যাল মায়ের ভয়টা সবসময় আসলে থাকবে। তো আমি বাঁধনাপুকে একটুখানি বললাম এবং শঙ্খদাকে বললাম আচ্ছা বাঁধনাপু যদি আমার পাশ দিয়ে হেঁটে যায় আমি যদি ওইটাকে একটু বডিতে নেই তাহলে কেমন লাগবে বাঁধনাপুর, এবং বাঁধনাপু যে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং আমাকে কোঅপারেট করবে এটা আমি ভাবিই নাই। এখানে আমি বাঁধনাপুকে প্রথমে না বলে আমি তো ওই সিনটা যখন করলাম বাঁধনাপু শোনার সাথে সাথে বললো যে ও নাইস চলো করে তাহলে, এবং আমি বললাম আপু তুমি একটু নইড়ো বা কিছু একটা করো বা ব্যাগটা ফেলে দিও যাতে আমি ভয়টা পাই, এবং দ্যাট সিন বিকেম এভরিওয়ান্স ফেভারিট ইভেন বাঁধনাপুরও, এবং এই এইটা যে তার ফেভারিট সিন হইতে পারে এইটাও আমি এক্সপেক্ট করি নাই। সো যেই সাপোর্ট আমি বাঁধনাপুর কাছ থেকে পাইছি তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা শিল্পীর আসলে একজনের প্রতি আরেকজনের এই মানে দৈন্যতা ভুলে আসলে আমাদের অনেক বড়লোক হওয়া উচিত মানসিকভাবে, যে আমরা সব পুরোটা খাবো বা পুরোটা আমরা নিয়ে নিব এই চিন্তার বাইরে, যে সবাই মিলে যখন আমরা একটা কাজে কোঅপারেট করব এবং যার যেটা যখন যাকে যেটা যার যেটা প্রাপ্য তখন তাকে সেটা দেবো তখনই এটা একটা গুটি হয়ে উঠবে, তার আগে আসলে এটা গুটি হবে না বা রেহানা মারিয়াম নূর হবে না বা অন্য কিছু হবে না। সো আমরা যদি একটা প্রপার প্রোডাকশন করতে চাই লাইক গুটি সো আমাদের ওই যে হিংসা ভুলে আসলে যে কার সিন কয়টা কার শর্ট কোনটা এগুলো ভুলে আসলে প্রপারলি সবাই সবার সাথে কোঅপারেট করে কাজটা করা উচিত বলে আমি মনে করি, এবং আই এম ভেরি গ্রেটফুল টু চরকি যে দে গিভেন মি দিস চান্স, এবং আমি বাঁধনাপুর সাথে এটা আমার প্রথম কি বলে স্ক্রিন শেয়ারিং, রেহানা মারিয়াম নূর দেখার পরে আমি নিজেও মনে হয়েছে যে না বাঁধনাপুর খুব ভালো অভিনেত্রী, তাকে আসলে এতদিন ওইভাবে কাজে লাগানো হয় নাই বা তাকে ওরকম গল্প দেওয়া হয় নাই বা এই চ্যালেঞ্জটা তাকে দেওয়া হয় নাই, কারণ তাকে যখনই আমি দেখছি চ্যালেঞ্জ নিতে তখন সে ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে ফাইট করে ওই যুদ্ধে তাকে আমি জয় হতে দেখছি, এবং এই এই তার বিভিন্ন যুদ্ধের
মানে অংশগ্রহণ এবং ওই যুদ্ধে জয় হওয়ার বিষয়টা আমি অনেক দূর থেকে দেখছি, আমি কিন্তু কাছ থেকে দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এই মানুষটাকে কাছ থেকে দেখতেছি এবং আমি খুবই গ্রেটফুল টু মাই অলমাইটি যে গুটির মতো একটা প্রোডাকশানে আমি কাজ করতে পেরেছি উইথ চোরকে, উইথ বাধনাপু, উইথ শঙ্খদা। অ্যান্ড আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনাদের কাছ থেকে সাপোর্টটা আমি পেয়েছি, ইন্সপিরেশনটা আমি পেয়েছি।